দীর্ঘ তিন দিন ধরে রাস্তা নির্মাণকারী সংস্থার খামখেয়ালি এবং তাল বাহানার বিরুদ্ধে তীব্র ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনা কৈলাসহরের পূর্ব কাউলিকুড়া গ্রামে। ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এবং কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী হাজির হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, NHIDCL কোম্পানি কৈলাসহর কুমারঘাট রাস্তার বরাদ্দ পাবার পর কোম্পানি সতীশ প্রসাদ কনস্ট্রাকশনকে দিয়ে বিগত সাড়ে তিন বছর পূর্বে কাউলিকুড়া গ্রামের উপর দিয়ে কৈলাসহর কুমারঘাটের ডাবল লেনের কাজ শুরু হয়। পুরনো রাস্তা ভেঙে পাহাড় কেটে নতুন করে মাটি ফেলে ডাবল লেনের কাজ শুরু করা হয়। এর ফলে ডাবল লেনের রাস্তা অনেকটা উঁচুতে উঠে যাওয়াতে রাস্তার পাশে বাড়িঘর নিচু হয়ে যায়। তাছাড়া রাস্তার দুপাশে ড্রেন এবং কালভার্ট নির্মাণ করা হয়নি, কিংবা রাস্তার পাশে ড্রেন এবং কালভার্ট করানোর কোনো পরিকল্পনাও নেই নির্মাণকারী সংস্থা সতীশ প্রসাদ কনস্ট্রাকশনের, যার ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তার পাশে বাড়িঘর সহ গোটা গ্রাম জলমগ্ন হয়ে যায়। রাস্তার পাশে ড্রেন কিংবা কালভার্ট নির্মাণ না করায় গ্রামের বাড়িঘর জলমগ্ন হবার পাশাপাশি গ্রামের ধান খেতেও প্রচুর ধান ও সবজি নষ্ট হয়ে যায়। বিগত দুবছর ধরে গ্রামবাসীরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবার পর নির্মাণকারী সংস্থা সতীশ প্রসাদ কনস্ট্রাকশনের আধিকারিকদের সাথে দফায় দফায় কয়েকবার কথা বলার পর গ্রামবাসীকে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, মাটির কাজ শেষ হবার পর পিজের কাজ শুরু হবার আগে ড্রেন এবং কালভার্টের কাজ করা হবে, কিন্তু করা হয়নি। তাই 16 জানুয়ারি সোমবার সকাল থেকে পিজের কাজ শুরু করতেই গ্রামবাসীরা তীব্র ক্ষিপ্ত হয়ে গাড়ি আটকে রেখে রাস্তার কাজ বন্ধ করতে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। যতক্ষণ অবধি রাস্তার দুপাশে ড্রেন এবং কালভার্টের কাজ শুরু হবে না ততক্ষণ অবধি রাস্তার কাজ বন্ধ থাকবে বলে জানান গ্রামবাসী। রোডটা আছে নতুন যে রোড NHIDCL এর, আর বিগত আজকে দু তিন বছর যাবৎ তারা কাজ করছে ওই তারা নতুন রোডের মধ্যে। পাবলিকের অনেক অনেক কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটাও তারা বলছে যে এটা সলভ হয়ে যাবে, সলভ করে দেব এই বলে আজকে দুই তিন বছর যাবৎ এইভাবে তার সময় কাটিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন রোড তো হয়ে যাচ্ছে, কিন্তু পাবলিকের কোনো কোনো কিছু সুব্যবস্থা হচ্ছে না, যার কারণে আমরা আজকে দিনে আমরা রোডের কাজ বন্ধ করে দিয়েছি, যাতে আমাদের যা প্রবলেম আছে যাতে এটা সুরাহা হয়। সেই আপনাদের মানে কি সমস্যা হচ্ছে? সমস্যাটা হচ্ছে আজকে দুবছর তিন বছর যাবৎ আমরা ঘরের ভিতরে, অথচ ব্যক্তিগত আমার নয়, টোটালি আমরা এলাকা মিনিমাম 100 খানিক পরিবার প্রত্যেকের ঘরের ভিতরে জল বেশে থাকার মতো পরিস্থিতি হয় না। এদিন বিক্ষোভ প্রদর্শন শুরু হবার পর অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা সত্যতা দেখতে পেয়ে গ্রামবাসীদের অনেকে বোঝানোর পরেও গ্রামবাসীরা তাদের কথায় অনড় থাকেন। তারপর অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া বিকেল তিনটায় গ্রামবাসীদের নিয়ে এবং নির্মাণকারী সংস্থা আধিকারিকদের সাথে নিয়ে ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমারের কাছে যায়। জেলাশাসকের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে ঘটনার স্থায়ী সমাধান হবে বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক। উল্লেখ্য, কাউলিকুড়া গ্রামের মানুষ গত দুবছর পূর্বেও একই দাবিতে একই জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিল। সেই সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে রাস্তার দুপাশে ড্রেন এবং কালভার্ট করে দেওয়া হবে। তাই গ্রামবাসীরা 16 জানুয়ারি স্থানীয় প্রশাসনের মৌখিক কথায় রাজি হয়নি, লিখিত আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ প্রদর্শন প্রত্যাহার করবে বলে গ্রামবাসীরা জানানোর পর অতিরিক্ত মহকুমা শাসক সবাইকে নিয়ে জেলাশাসক ডক্টর বিশাল কুমারের কাছে যান। সায়ন্দন টিভি।